পুরি সবজি আছে, অমলেট আছে, সুজি হালুয়া আছে, ফ্রুট জুস থাকবে। সো এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, সঙ্গে আছে এখানে ব্রেকফাস্ট টেবিলে কল্যাণদা, কল্যাণ আমাদের কল্যাণ ভাই, রঞ্জিতদা আছে, পুরি আছে, আর এটা আছে ছোটো মুসু আছে, আর আর আসবে মনু। মনু হচ্ছে এখন ওপরে মেকআপ করতে গেছে, মেকআপ টেকআপ করে আসবে। সো গাইস এখানে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা একটু বেরোবো, বেরিয়ে আমার কিছুক্ষণ বাদে ফিরে আসবো, এসে আবার পুলে স্নান করবো। তো দেখা যাক আজকে ব্লগটা এখানে শুরু করা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক আজকে। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি একটু কেক ফেকের জন্য দেখতে যাচ্ছি, কারণ অ্যানিভার্সারি আছে। তো অ্যানিভার্সারি উদ্দেশ্যে আমরা কেক ফেক দেখব। যতক্ষণ আমার খাওয়া হয়ে গেছে তারপর আমি পরিতে ঘুম পাড়ি দিচ্ছি, তারপর বডি নিয়ে বসেছি, তারপর আমি খাওয়া দাওয়া করলাম। এই মেয়েটা খায়নি কিছু, শুধু জুস খেয়েছে দু গ্লাস, তোমারটা খেয়েছে, নিজেরটা খেয়েছে, আর আমার ডিম টোস্ট যেটা ছিল একটুখানি খাইছি ওটা খেয়েছে, আর বাদ বাকি কিছু সেরকম খাইনি, বলেছে রাস্তায় বেরিয়ে খাবো। এখন যাচ্ছি আমরা, বেরিয়ে করেছি, জানি না কোথায় যাবো, বেরিয়ে করেছি, যাচ্ছি এদিক ওদিক ঘুরে ঘাড়ে, তারপরে আমরা ফিরবো। ফিরে যদি সম্ভব হয় তো আমরা ফুলে নামবো, ফুলে নামবো, মন্দির এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, ভেতরে দেখতেই পাচ্ছ লোকজন আছে। পুরি হচ্ছে পুরি, দ্বিতীয় পুরি দীঘাতে। চলো দেখতে পাচ্ছ নতুন তৈরি হচ্ছে দ্বিতীয় পুরি। কেন বললাম, এটা জগন্নাথ মন্দিরে এতগুলো তৈরি হচ্ছে সেই জন্য, জগন্নাথ ধাম দীঘা। দেখতেই পাচ্ছ দীঘাতে চলে এসেছে এখন জগন্নাথ ধাম। তো আমাদের দিদির উদ্দেশ্যে এই পরিকল্পনা, এখানে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। তো এখনও তৈরি হয়নি, এখনও কিছু কাজ বাকি আছে, কনস্ট্রাকশনে অনেক কাজই বাকি আছে। 2024 সালের মধ্যে এটা রেডি হয়ে যাবে, তো তারপরে দেখা যাবে কী করা যায়। লোকজন খুবই কম আছে, এই যে আমাদের গাড়ি, রাস্তা, ঝাউবন, অফ সিজনে এসছি তো খুবই ফাঁকা ফাঁকা আছে এরিয়াটা, চারিদিকে দেখতেই পাচ্ছ, আর সমুদ্রের ঢেউ তোমাদের দেখিয়ে দিই। এখন ভাটা চলছে, পরীর সাথে ছবি তুলছে, মুসু আছে, আমরা সবাই ছবি তুলছি, কল্যাণ সাথে অনেক ছবি তুলে দিয়েছে, আমারও বনি তুলে দিয়েছে, আর সবাই ছবি তুলছে, আর এখানে চিরঞ্জিতদা দাঁড়িয়ে আছে। অনেকে পিকনিক করতেছে, এত গরমে কি করে করছে জানি না, কিন্তু করছে, এই যে দেখতে পাচ্ছ এখানে সব পিকনিক করছে। আর এখানে খুব সুন্দর, হ্যাঁ এইখানটা ছাওয়া আছে, এইখানটা বেশ হাওয়া দিচ্ছে ভালো, এই যে কল্যাণ ছবি তুলেছে, হেভি হেভি তুলেছে, এখানে চারিদিকে ঝাউবন, হেভি লাগছে, এখানটা হাওয়া দিচ্ছে খুব সুন্দর, এখানটা ছাওয়া আছে বলে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে সামনেই আমাদের সি বিচ, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ আশা করছি, আর ওখানটা প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, আমি তোমাদের তাও দেখাচ্ছি না।
এই যে এটা হচ্ছে সমুদ্র, এসে গেছি। আজ দেখতে পাচ্ছ ঢেউ হচ্ছে ভালোই, এখানে সিন সিনারি। বাট এখানে গরমে, এত গরমে দাঁড়ানো সম্ভব না। আইসক্রিম আছে, পাশে ছোটো ছোটো দোকান আছে, ঝালমুড়ি, আইসক্রিম, জল এসব বিক্রি হচ্ছে। তো চলো এবার আমরা গাড়ি ঢুকতে পড়ছি, কারণ কোথাও বেশি দাঁড়ানো যাচ্ছে না। কারণ এই টাইমটাতে একদমই পাড়া যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম। তো পুরি ওরা সব এখানে দাঁড়িয়ে আছে। আমার একদিকে কানেরটা পরি খুলে দিয়েছে, ফেলে দিয়েছে, চশমাটাও খুলে ফেলে দিয়েছিল মর্নিং নিতে, আমি পরে নিয়েছি। আর চলো যাওয়া যাক, যাই যে দেখি কোথায় যাচ্ছি, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছ। চলো তুই সামনে বসে, ওকে চলো যাই। তো ফ্রেন্ডস, এখন আমরা আছি হচ্ছে হোটেল সিকেলের সামনে, নিয়ে বেরিয়ে গেলাম। ওই যে আমাদের হোটেল, আমরা আগেরবার এখানে এসেছিলাম, এখানে ছিলাম। তো আর এই যে এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, ঘুরছি এখন আমরা। তো এখানে আরেকটা সুন্দর তোমার নতুন পার্ক মতো করেছে ওই সিকেলের সামনেটাতে, মানে চাইনিজ কিছু ওই টেম্পল মোটিভে, তারপর তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দিয়ে একটা পার্ক মতো হয়েছে সিকেলের সামনেটাতে। তো এখন আমরা, ওরা বলছে ডাব খাবো, তো সেই জন্য নামছি। চলো যাই, সামনেই হচ্ছে খাও। তো চল নামি। তো বনি, তোমার একটা কথা বলো, চলো এখানেও সমুদ্র আছে, এখানে সমুদ্রের দৃশ্যটা তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে সবাই চান করছে, এটাই ওল্ড দীঘা তো গো, এই ওল্ড দীঘা তো বললেন। বাহ কি মজা লাগে সবাইকে দেখে। এখানে দেখো ছোট ছোট থাপ থাপ করা আছে, এখানে বসতেও পারো। চলো একটু ঘুরে আসি, কি সুন্দর লাগছে ওদেরকে দেখে, কি মজা লাগছে আমার, কিন্তু নামতে পারবো না আমরা। পাটা ভিজে আছি, চলো বলো। চলো দেখতে পাচ্ছ তোমার দিদি এখন জলে নেমে পড়েছে, দীঘা এসেছে, জলে একটু পা ফা জল ভিজিয়ে নিল, দীঘার সমুদ্রে পা ধুয়ে নিলাম আমরা। বাহ প্যান্টও ভিজে যাচ্ছে। আজ যেমনি এই সাইডে চলে এসো, পোলটার আছে আর কার জুতো ফুতো কার ভেতে চলে গেছে, চার পাঁচটা জুতো। কত লোক হ্যাঁ নেমেছে, কত সুন্দর বসার জায়গা। বলছে মহাদেবের জন্য আকান্ত ফুল, একমাত্র ক্ষতি হয়নি মোহনা, বিকাল বেলা জেলে ভালো লাগে ভাই, এখন তো গরম। মন্দির তৈরি হচ্ছে এখানে একটা সাদা রঙের, দেখো বলে চিরঞ্জিতা পরে দিচ্ছে, তোমরা আশা করছি পড়তে পারছো এই যে এখানে লেখাটা দেখো। তো এইটা এখানে তৈরি হচ্ছে, মন্দিরটা খুব শীঘ্রই তৈরি হবে, ওখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, এখানে শিবলিঙ্গ সরি শিব মন্দির তৈরি হচ্ছে, বাবা শিবলিঙ্গ বলে দিচ্ছি, তো শিবলিঙ্গটাকে দেখতে পাচ্ছি বলে। তো এখানে তোমরা অবশ্যই এসে যখন তৈরি হয়ে যাবে আর আমরাও আসবো। চলো এখন যাওয়া যাক, চলো চিরঞ্জিতা। তো গাইজ একটু আগে দেখলাম যে দীঘাতে পুরীটা মন্দির চলে আসছে, তো এখন দেখতে পাচ্ছি দীঘাতে চায়নাও চলে এসছে, জাপান চলে এসছে, সব একসঙ্গে চায়না ফাইনা চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছ ড্রাগন স্ট্যাচু বানিয়েছে, আর টেম্পলগুলো অনেকটা সেই চাইনিজ টেম্পেলের মতো এখানেগুলো সিন দিয়েছে, চাইনিজ একটা ফিলিংস দিয়েছে এখানে গার্ডেনটা। চলো যদি পারি, যদি আসি কোনো সময় তোমাদের দেখাবো। চলো সো গাইজ, এই যে দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে, একটা বাচ্চাদের খেলার পার্ক আছে, কত সুন্দর। এখানে এই ভেতরে আরও অনেকটা বড় জায়গা আছে, এখন দেখাতে পারলাম না গাইজ,
এখন আমরা আছি হচ্ছে নিউ দীঘায়, দেখতে পাচ্ছ তো আমরা নিউ দীঘাতে এসেছি হোটেল ব্লু ভিউ থেকে এগিয়ে গিয়ে রাস্তা তিন মাথা যে মোড়টা আছে ওইখানে আছি। তো এখানে কল্যাণটা হলো আমাদের কল্যাণ ভাই প্রচন্ড ভিড় আছে গাইস। তো তোমায় দেখাই কি দোকান, এত ভিড় কেন হয়েছে সব দোকানে দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ এটা এত ভিড়, এখানে কি আছে এটা, ও এটা তো মনের দোকান, ওই জন্য এত ভিড়। ওই যে কল্যাণ ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এখনো পর্যন্ত কি করছে ভগবান জানে, কি সে চাট করছে। আর ইনি এই কাকু তখন থেকে দেখছি কি জল দিচ্ছে, দেখো একটু আগে সে উড়িয়ে উড়িয়ে জল দিচ্ছিল যেন মনে হচ্ছে টয়লেট করছে, এখন যাই হোক রাস্তা পরিষ্কার করছে। আর এখানে কড়ি হচ্ছে বোম্বাইসি করছে, বাবার ছেলে বোম্বাইসি করছে চম ফমা নিয়ে। ওয়াটার মেলন বল মুসু হাসবে কেমন, কস্তা গোস্তি করছে, কস্তা গোস্তি যেখানে সমুদ্রে নামলাম তখন দেখলাম খুব ফাটা জ্বালা জ্বালা করছে সমুদ্রে জলটা, তারপর দেখলাম কি হয়েছে জলটাতে মানে এ হচ্ছে বলো না জলে নোনা জলেতে পায়ে জ্বালা জ্বালা পায়ে জ্বালা জ্বালা করছে। সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বেলটাও প্রেস করে দিতে হবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। গাইজ এখন চলে যাচ্ছি মিয়ামরে আমাদের অ্যানিভার্সারি কেকের কেক নেওয়ার জন্য, কেকটা বলে অর্ডার দিয়ে যাই। চলো গাইজ আমাদেরকেও দেখাই যে কোন কেকটা অর্ডার দিচ্ছি না দিচ্ছি। তো এখন এসে গেছি আমরা মিয়ামরে, এটা কি ফ্লেভারটা কি আছে ভেতরে, আচ্ছা আলমন্ড এর আছে এটা ভেতরে, কি এটা কি পুরো চকলেট হবে, যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর প্রচন্ড গরম ভাই বাইরে, প্রচন্ড গাড়িতে ঢুকে যাই মিয়ামোড়ে। বন্ধুরা এই দেখো একদম সামনে আমাদের একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে দেখতে, বেবি ডগিস দেখ ছুটছে মামির কাছে যাচ্ছে, মামির কাছে ফিড করতে যাচ্ছে। এ দেখ এই ঘোড়াটা কি সুন্দর দেখ, ঘাস খাচ্ছে। আর এটা হচ্ছে স্টেবল, কোনটা স্টেবল মামি দেখো, ব্লু কালারের এই যে এই এই পর্দা মতো করা এই ভেতরে আছে ঘোড়া থাকার জায়গা, মুখের কথা হোয়াইট কালারের ঘোড়া একটা এইসবে সাজিয়ে ঘোড়া নিয়ে গেল বল, তাই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা তখন সকালবেলা এলাম, এসে ঘুরে ঘুরে আসার পরে তারপরে পরীকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে আমরা গেলাম চান করতে সুইমিং পুলে, সুইমিং পুল থেকে চান টান করে এসে তারপর খাওয়া দাওয়া করলাম। আমি চান করছিলাম সুইমিং পুল থেকে আসার পর, তো আমার দাদা মুসুকে খাইয়ে দিচ্ছে আর পরি ভাত ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর পরি এখনও ঘুমাচ্ছে। তো আমি চান টান করে তারপর খাওয়া দাওয়া করে এখন এসে গেছি বারান্দায়, বারান্দায় এসে আমার দেখলাম দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনে একটা ঘোড়া এই যে দেখতে পাচ্ছি ঘাস খাচ্ছে আমার পিছনে।
তো এর আগেও আমরা এসেছিলাম, সেবারও বলা হয়নি আর এবারও বলা হয়নি। যে হোটেলের কাছাকাছি একটা স্টেবল আছে, ঘোড়া থাকার ঘর আছে, তো এখানে যারা মানে ঘোড়া ব্যবসায়ী আছে তারা থাকে, তো ঘোড়াদের এখান থেকে নিয়ে যায়। তো বেশ ভালো লাগে ঘোড়াগুলোকে যেতে আসতে দেখতে। আর সচরাচর আমরা ঠিক ঘোড়া দেখতে পাই না, সেই পুরী গেলে না দীঘা এলে, দীঘা গেলেও তাও খুব একটা দেখা যায় না, সেই সমুদ্রে পাড়েই দেখা যায়। তো একদম হোটেলের সামনেই এটা আছে, তোমরা যদি আসো তোমরাও দেখতে পাবে এই হোটেলের সামনে ঘোড়ার এটা আছে, মানে ঘোড়ার থাকার জায়গাটা আছে। তো আপাতত হচ্ছে এটাই এটাই হচ্ছে। তারপরে হচ্ছে একটা প্ল্যানিং আছে, যেটা তোমাদের দাদা করেছে আমার জন্য অ্যানিভার্সারি উপলক্ষে, তো সেগুলো অনেক কিছু সাজানো গোছানো হবে এটুকুনি মানে শুনতে পেয়েছি। তো সেই জন্য লোক আসবে, আর তোমাদের দাদা আবার নিয়ে যাবে, গিয়ে তোমাদেরকে দেখাবে যে কী হয়েছে না হয়েছে, ফাইনাল সাজা গোজা হোটেলের লোকেরাই ঠিক করে দিয়েছে। আর হোটেলটা এবার যে আমরা এসছি পুরো ফাঁকা, বলতে গেলে শুধু আমরাই আছি মনে হচ্ছে, আর কেউ নেই। তো সেই কারণে মজা হচ্ছে, আর কেউ নেই, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই দেখো, অবশ্যই সাথে থেকো, অবশ্যই পাশে থেকো। আর এই ভিডিওটা খুব ভালো হবে আশা করছি, জানি না কীরকম হবে, যেরকমই হবে তোমরা যেরকম দেখতে পাবে। তো আপাতত চলো, আবার লোকজন আসবে তখন তোমাদের সাথে দেখা করছি। আর এই যে ফ্রেন্ডস, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ঠিক সামনেই আছে জাহাজ বাড়ি, তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের, এটা পুরো জাহাজের শেপের। তো এটাও ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জাহাজ বাড়ির জন্য একটা অবশ্যই লাইক করে দিও। তো গাইস দেখতেই পাচ্ছ অ্যানিভার্সারি উপলক্ষে তো অলরেডি রুম ডেকোরেট করা চালু করে দিয়েছে, তো নিচে সুইমিং পুল এরিয়াটা সাজানো হয়ে গেছে, তো ওটাও তোমাদেরকে দেখাবো যখন নিচে যাবো। আর এখন ওপরটা সাজানো হচ্ছে, দেখো খোলা আছে। আর তরোয়াল ম্যান, পরি ম্যান, এই দেখো আমরা চলে এসেছি ঢেউ সাগরের কাছে, টিকিট কাটা হয়ে গেছে 10 টাকা করে পার হেড, আর কার্ডের জন্য 20 টাকা, বাইকের জন্য 10 টাকা। তো আমার টিকিট হয়ে গেছে এখানে, তো আমরা 5 জন আছি। তো টিকিট কাউন্টারে অলরেডি লাইন, টিকিট কাউন্টার লাইন, এখানে আমরা ঢুকবো, ঢেউ সাগর লেখা আছে, ঢেউ সাগর। চলো 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 আমরা যাই, চলো আমরা এসে গেছি, আমরা এসে কোথায় রে, 5টা, 1 2 3 4 5, ওকে চলে এসো। তো চলো চলো ট্রেনে উঠে পড়েছি পার্কে ঢুকেই, তো ঢেউ সাগরে ঢুকেই আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন ছাড়ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা চললাম, আমরা যাচ্ছি যাচ্ছি পরে হাই তুলছে, এখন বিশাল যা ঘুম পেয়ে গেছে। চলো ট্রেনে করে যাই আমরা, সুন্দর লাইটিং করে দিয়েছে চারিদিকে, উপরেও লাইটিং করা আছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি, অনেক কিছু অনেক রকম আছে, আর ওই সাইকেলটা চালানোই আছে সত্যিকারে নাকি। কেমন
ঘটনাটা ধরে রাখো।